গুড মর্নিং বন্ধুরা, আমি মৈত্রী। আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই দেখুন, সকাল সকাল আমার সমস্ত কাজ হয়ে গেছে। ছেলে স্কুলে চলে গেছে, ওকে টিফিন টিফিন সব কিছু রেডি করে দিয়েছি। তারপর আমার ঠাকুর ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে। আর আজকে সকাল সকাল আমি শিল নোড়াটা কাটিয়ে নিচ্ছি, দেখাবো চলুন আপনাদের। এই দেখুন, সকাল সকাল শিল নোড়াটা কাটিয়ে নিলাম। বাটনা বাটতে একটু সমস্যা হতো, ভালো করে প্লেন হতো না, সেই জন্য আজকে কাটিয়ে নিলাম শিল নোড়াটা। গুড আফটারনুন বন্ধুরা, সকালে পর আর আপনাদের সঙ্গে কথা বলা হয়নি। সকালে যে কথা বলেছিলাম তখন ক্যামেরার সামনে আসিনি, এখন বলছি আপনাদের সঙ্গে একটু কথা বলিনি, গল্প করিনি। এখন বাজে দুপুর 12টা, আমার পুজো করা হয়ে গেছে, মেয়ে তো আজকে স্কুলে গেছে, এই জন্য সকালে একটু ওর জন্য ভাত করে দিয়েছি। ভাতে ভেন্ডি আর কুঁদরি ভাতে দিয়েছিলাম, ও আর কালকে যে আলু পটল মাছের ঝোল করেছিলাম ওর জন্য একটু রেখে দিয়েছিলাম, ও তো কালকে দুপুরে খায়নি, মাসির বাড়িতে খেয়ে এসছে, সেই জন্য সেই ঝোলটা গরম করে দিলাম ফ্রিজ থেকে বার করে, আর ভেন্ডি কুঁদরি ভাতে দিয়ে খেয়ে চলে গেছে। ওকে বার করে দিয়ে ও টিফিন টিফিন সব কিছু রেডি করে দিয়ে তারপর আমি স্নান করলাম, পুজো করলাম, দিয়ে একটু জল মুড়ি খেয়েছি। এখন আমি তালে পিঠে খাচ্ছি, আমার দিদি দিয়ে পাঠিয়েছে তালে পিঠে, দিয়ে আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। জানেন, ইঁদুর বাবাজিকে জব্দ করে দিয়েছি। কালকে আমি নিজেই রান্না সেই স্ল্যাবের উপরে উঠে টুল দিয়ে সেখানে ভালো করে ইট দিয়ে সাঁকিয়েছি, তারপর যেখানে একটু একটু ফুটেছিল সেগুলো ন্যাকড়া গুঁজা দিয়ে দিয়েছি। ইঁদুর কালকে আর রান্নাঘরে কোনো ইয়ে করতে পারেনি, রান্নাঘরটা পটি করে ভর্তি করে দিয়েছে চারদিকে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে আমার পুরোটা, টাক টাক সব কিছু যেন ইয়ে করে দিয়েছে। আর রান্না করি এখন, চলুন রান্না করে যাই খেতে খেতে। এই তালের পিঠে না আমার ঘুরতে ফিরতে খেতে খুব ভালো লাগে, তালে পিঠা যে কোনো আমি পিঠে পুলি খেতে আমার খুব ভালোবাসি, আমার বসে খাওয়ার থেকে এই ঘুরে ফিরে খেতে আমার খুব ভালো লাগে। এই যে কালকের কাটা পোনা মাছ একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেইটা আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল করব, আর দেখি কি কি করি। মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজাবো, আমি একটু সবজি কেটে নিই। মাছের ঝাল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি, কুমড়ো, কুমড়োর তরকারি করব, আর একটু কাঁকরোল ভাজবো। মাছের ঝাল যখন রান্না করব, দিয়ে আমি যখন শিল নোড়ার কাছে যাই, তখন তো আমার সকাল থেকে যে শিল নোড়া কাটিয়েছি সেটাই আমার খেয়াল ছিল না, দিয়ে সে শিল নোড়া কাটালে তো বালি ওঠে, সেটাকে ভালো করে পাথরের গুঁড়ি সেগুলো পরিষ্কার করতে হবে, সেটাকে আলু থেঁতো করে আলু বেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম, তারপর গিয়ে বাটনা বাটলাম, এই জন্য আপনাদের সঙ্গে কন্টিনিউ রান্নাও দেখাতে পারিনি, শেয়ারও করতে পারিনি। আর এখন মাছের ঝালটা হয়ে এসছে প্রায়, ভাতও আমার হয়ে গেছে, আর এখানে আমি আর একটা বড়ো কড়াইতে আমি ইয়ে করবো, কুমড়োটা রান্না করে নেব। এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার তেলে আমি মশলাগুলো দিয়ে ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি জিরে আদাটা দিয়ে দিলাম, আদা জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি এবার আমি হলুদ নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, আর নুন দিয়ে দেবো,
কুইনের রাঙিন হাতা দিয়ে দেব। রান্না করার পর আর আপনাদের সঙ্গে কথা বলা হয়নি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেও স্কুল থেকে চলে এসেছে, আমিও খেয়ে নিয়েছি। আর এখন আমি ঘুমাবো না, 15-20 দিন মতো দুধের সর তুলে ফ্রিজে রেখেছিলাম, সেগুলো একটু ফাটিয়ে মাখন বার করে তারপর ঠিক করব, যাই সেগুলো ফাটিয়ে নিই। আমি এখন গ্রাইন্ডারেই ফাটাবো, যাই ফাটিয়ে নিই। এই দেখুন, এই যে আমি সরগুলো গ্রাইন্ডারে ফাটিয়ে নিব, ফাটিয়ে নিই তারপর আপনাদের সঙ্গে কথা বলব। আমি ফাটিয়ে নিয়েছি সরগুলো, এবার আমি জল দিয়ে মাখনটা তুলে নেব। এই দেখুন আমি মাখন তুলে নিয়েছি, এবার এটাকে ওভেনে বসিয়ে দেব, গ্যাস জ্বালিয়ে দিলাম, এবার মাখনটা আমি ফুটিয়ে ঘি করে নিব। এই দেখুন তাপ পেতে কিরকম জল হয়ে যাচ্ছে, হতে থাকুক। বসিয়ে দিয়ে জামা কাপড় তুলতে চলে গেছি, বৃষ্টি টিপটিপ পড়া শুরু হয়ে গেল, পড়ে উতলে পড়ে গেছে একটু এদিকে, দেখুন কিরকম হালকা আঁচে বসানো। গুড ইভিনিং বন্ধুরা, আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর নিজে দেখুন বিকেলে যে আমি মাখনটা বার করে গরম করছিলাম কিরকম ঘি হয়ে গেছে, দেখুন পুরো 200 গ্রাম মতো ঘি হয়েছে, 200-250 গ্রাম মতো ঘি হয়ে যাবে 15-20 দিনের সর তোলা। কি সুন্দর গন্ধ মোমো করছে, ঘিয়ে যখন মাখন থেকে ঘিটা বের হয় সারাটা ঘর যেন গন্ধে মোমো করে, আমার তো দারুণ লাগে এই গন্ধটা। আর চলুন আপনাদের দেখাই আমি কালকে কি কি বাজার থেকে কিনেছি, চলুন। বলেছিলাম না বন্ধুরা দেখাবো, দেখুন দুটো শাড়ি নিয়েছি, দেখুন কি সুন্দর কালার শাড়িটা, পুরো খুলে দেখাচ্ছি না, এইরকমই দেখাচ্ছি, দেখুন দারুণ লাগছে না কালারটা, আমার তো খুব সুন্দর লাগছে স্মার্ট কালারে। এটা একটা শাড়ি নিয়েছি আমি রোজ ব্যবহারের জন্য, আর এইটা একটা শাড়ি নিয়েছি, দেখা যাচ্ছে। আর নিয়েছি একটা পিলো কভার, কোলবালিশের কভার, ভালো পেলাম না, এই হোয়াইট কালারটা নিয়েছি, সেরকম কালার পাইনি, আরো 5-6 দিন পরে যাব বলেছে, সেই সময় আসবে ভালো, সেই সময় নেব, এই জন্য এই একটা এই কালার নিয়েছি হোয়াইট কালারটা। আর এই যে কয়েকটা পাতা টিপ নিয়েছি, এই টিপগুলো নিয়েছি, আর এই যে একটা ভিওয়াস নিয়েছি, আর একটা আঁকড়া নিয়েছি, এইরকম এই গরমে এটা আমার না এমনি মেঝেতে পড়ে গিয়ে ভেঙে গেছে, এইরকমগুলো খুব চুলটাকে টাইট করে, আমার তো চুল এখন পাতলা হয়ে গেছে না উঠে উঠে, এই জন্য এটা চুলটাকে খুব টাইট করে ধরে রাখে, যত পাতলা চুলগুলো ভালো করে টাইট করে ধরে রাখে, এই জন্য এটা নিয়ে আসছি। আর এই যে বিভিন্ন কালারের টিপ ম্যাচিং শাড়ির সঙ্গে পরা যাবে এরকম নিয়েছি, এইগুলো নিয়েছি, আর রাখি নিয়েছি, এই যে সামনে রাখি বন্ধন আসছে, মেয়ে বললো ভাইদের সবাইকে পরাবে, এই যে দেখুন এই রাখিগুলো নিয়েছি,
এই যে এই রাখিগুলো নিয়েছি আর এই যে একটা এইরকম একটা গাঁট নিয়েছি আর এই যে এইগুলো তিনটা নিয়েছি আর নিয়েছি কি বলুন তো এর এক জোড়া দুটো নিয়েছি এই যে সবসময় ইউজের জুতোগুলো গত সপ্তাহে কেটে গেছে এই জন্য ওর জন্য এক জোড়া জুতো নিলাম তো বন্ধুরা আর আজকের মতো ব্লগ এইটুকুই আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে গুড নাইট Bye bye.